অনলাইন ক্লাস আয়োজনে সকলকে স্বাগতম। আমি নাহিদ আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন। আজকে আমরা দশম শ্রেণীর ইংরেজি ক্লাস করব। গত ক্লাসে আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের নিয়ম দেখিয়েছিলাম, কীভাবে ট্যাগ কোশ্চেন সলভ করতে হয়, এবং তোমাদের বাসায় কাজ দিয়ে দিয়েছিলাম বোর্ডের ট্যাগ কোশ্চেনগুলো সলভ করার জন্য। আশা করি তোমরা সকলেই বাসায় তা সলভ করেছো। চলো আজকে আমরা ক্লাসে একসাথে তা সলভ করার চেষ্টা করব। বোর্ডে কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো আমরা এখন সলভ করব। গত ক্লাসে যেটা লিখে দিয়েছিলাম, পজিটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ স্টেটমেন্ট হবে, এবং নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে, এবং নেগেটিভ স্টেটমেন্ট থাকলে ট্যাগ কোশ্চেনটা পজিটিভ হবে। সেই জিনিসটা মাথায় রেখে আজকে আমরা ট্যাগ কোশ্চেনগুলো সলভ করব। এখানে দেখো এক্সাম্পল আছে, টেলিং লাইজ ইজ এ গ্রেট সাইন। তো এখানে হচ্ছে সব আমাদের প্রথমে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেহেতু আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট, সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ। এখানে আমরা সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ সেটা আমরা বুঝতে পারবো ভার্ব দেখে। এখানে ভার্ব আছে ইজ এবং এর সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি এই সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ। এবং ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটি দিতে হবে, এবং যদি সেন্টেন্সটি পজিটিভ থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। তারপর হচ্ছে সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আমরা ব্যবহার করব। আর যদি ট্যাগটি নেগেটিভ হয় তাহলে সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে সেটা দেবো, তারপর যে সাবজেক্ট আছে সেটা দেবো। চলো আমরা এখন এগুলো প্রবলেমগুলো সলভ করি। টেলিং লাইজ ইজ এ গ্রেট শাইন। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ আছে এবং স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ, সেজন্য আমরা অক্সিলারি ভার্ব ইজ দিব এবং স্টেটমেন্টটা যেহেতু পজিটিভ তারপরে নট যুক্ত করে দিব। এবং টেলিং লাইজ এটা মিথ্যা বলা, মিথ্যা বলাটাকে বোঝাচ্ছে। সুতরাং এখানে হচ্ছে আমরা কোনো ব্যক্তি পাচ্ছি না, এটি একটি কথা, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হিসেবে, সেজন্য আমরা ইজ ব্যবহার করব। কারণ হচ্ছে আমরা জানি কোনো ব্যক্তির ক্ষেত্রে হি, শি, দে, উই ব্যবহার করি, কিন্তু সাবজেক্ট যদি কোনো ব্যক্তি না হয়ে বস্তুবাচক কিংবা অন্য কিছু হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করি, সেজন্য এখানে আমরা ইট ব্যবহার করেছি। তারপরে আছে ওয়ান লাই বিগেটস হান্ড্রেড লাইস। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখন আমরা মেইন ভার্বের দিকে তাকাবো। বিগেটস এটা হচ্ছে ভার্ব শুরু করা, এবং এই ভার্বটার সাথে অ্যাস যুক্ত আছে, তার মানে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি প্রেজেন্ট সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করবো। এখন কখন ডু ব্যবহার করবো এবং কখন ডাজ ব্যবহার করবো সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ ব্যবহার করবো, এবং সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় অথবা ফার্স্ট পার্সন হয় তাহলে হচ্ছে আমরা ডু ব্যবহার করব। এখানে ওয়ান লাই একটি মিথ্যা কথা, তাহলে হচ্ছে এখানে আমরা ওয়ান লাইয়ের পরিবর্তে অক্সিলারি সাবজেক্ট হিসেবে আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। সেজন্য আমরা যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেজন্য আমরা অক্সিলারি মেইন ভার্বের পরিবর্তে আমরা ডাজ ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে, এবং যেহেতু স্টেটমেন্টটি পজিটিভ আছে সেজন্য ডাজের সাথে নট ব্যবহার করবো, এবং উত্তরটি হবে ডাজেন্ট ইট। তারপরে আছে ম্যান হার্ডলি বিলিভস ই এ লায়ার। এই সেন্টেন্সে প্রথমে আমরা টেন্স খোঁজার ট্রাই করবো। এখানে বিলিভসটা হচ্ছে ভার্ব, এবং ভার্ব দেখেই আমরা ডিসাইড করি যে এটা কোন টেন্স। এটা বোঝাই যাচ্ছে মেন ভার্বের সাথে অ্যাস যুক্ত আছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং ভার্বের সাথে হার্ডলি আছে। হার্ডলি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, হার্ড তার মানে হচ্ছে সেন্টেন্সটি নেগেটিভে আছে, স্টেটমেন্টটি নেগেটিভে আছে, ট্যাগটি হবে পজিটিভে। তাহলে আমরা এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্ব আছে সেজন্য, এবং সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে সেজন্য ডু অথবা ডাজ ব্যবহার করবো। এখন আমাদের দেখতে হবে সাবজেক্টটি কী, ম্যান। ম্যানের পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারবো, প্রোনাউন হি। তাহলে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য এটার সাথে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করবো, এবং হার্ডলি যেহেতু একটি নেগেটিভ ওয়ার্ড সেজন্য হচ্ছে আমরা আমাদের ট্যাগটা হবে পজিটিভ, সেজন্য ডাজের সাথে নট যুক্ত হবে না। এখানে আমরা হার্ডলি শব্দ পেয়েছি, আরও কিছু নেগেটিভ শব্দ আছে, হার্ডলি, সেলডম, এই ধরনের শব্দগুলো হচ্ছে নেগেটিভ। তারপরে হচ্ছে এ লায়ার হ্যাজ টু লিড
এ মিজারেবল লাইফ। এখানে হচ্ছে আমাদের ভার্ব আছে হ্যাজ, সেজন্য হচ্ছে আমরা ট্যাগে ভার্বের জায়গায় হ্যাজ দিয়ে দিব, এবং স্টেটমেন্টটা যেহেতু পজিটিভ আছে সেজন্য হ্যাজের সাথে নট যুক্ত করে দিব। এবং এ লায়ার একজন মিথ্যাবাদীকে বোঝাচ্ছে, সেজন্য এ লায়ারের পরিবর্তে প্রোনাউন আমরা হি ব্যবহার করব। উত্তরটা হবে হ্যাজেন্ট হি। তারপরে আছে সো অল অফ আস ওট টু রিফ্রেইন ফ্রম দ্য টেলিং লাইস। এখানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব ওট আছে, একটু ওট টু মডেল, সেক্ষেত্রে আমরা এখানে ওট ব্যবহার করবো, এবং স্টেটমেন্টে যেহেতু পজিটিভ আছে সেজন্য ওটের সাথে নট ব্যবহার করব। এবং সাবজেক্টের যদি খেয়াল করি তাহলে সাবজেক্ট হচ্ছে আজ। সো উত্তর হবে ওট নট উই। এখানে প্রিপোজিশনের পরে সাবজেক্ট, প্রিপোজিশনের পর প্রোনাউন অলওয়েজ অবজেক্ট ফর্মে বসে, কিন্তু হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা প্রোনাউন অলওয়েজ সাবজেক্ট ফর্মে লিখব, সেজন্য হচ্ছে উই লিখেছে আজ না লিখে। তারপরে আছে অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস, তারপর আরেকটা টপিক অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে লাইকস এবং এটি প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য আমাদের ভার্ব হয়তো আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এভরিবডি যদি থাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তাহলে হচ্ছে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব, দে একটি প্লুরাল ফর্ম, সেজন্য হচ্ছে আমরা ডু অথবা ডাজ থেকে আমরা ডু ব্যবহার করব। এবং স্টেটমেন্টটি যেহেতু পজিটিভে আছে সেজন্য ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হবে, সেজন্য নট ব্যবহার করেছি। উত্তর হবে ডন্ট দে। তারপরে আছে স্টুডেন্ট হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। এখানে সাবজেক্ট ভার্ব হচ্ছে মিস এবং সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট। এ দুটো জিনিস কনসিডার করে আমরা কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এবং ভার্ব এবং সাবজেক্টটি হচ্ছে প্রোনাউন ফর্ম প্লুরাল ফর্মে আছে, সেজন্য হচ্ছে ডু অথবা ডাজ, ডাজ থেকে আমরা ডু ব্যবহার করেছি। এবং হার্ডলি হচ্ছে একটি নেগেটিভ শব্দ, সেজন্য আমরা নট ব্যবহার করব না, ডু দে হবে। স্টুডেন্ট হচ্ছে অনেক স্টুডেন্টকে বোঝাচ্ছে, ডু দে। তারপরে আছে নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে ইজ এবং নাথিং শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেজন্য আমরা আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে পজিটিভ ট্যাগ এবং উত্তর হবে ইজ ইট। যদি সাবজেক্ট নাথিং থাকে তাহলে অলওয়েজ আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করবে। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ এবং সাবজেক্ট হচ্ছে দ্য গেম, তাহলে এটা এই এই সেন্টেন্সটা স্টেটমেন্টটি হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, সেজন্য উত্তর হবে ইজেন্ট ইট। লেটস প্লে দিস গেম, এখানে লেটস মানে লেট আস, তোমাদের হয়তো আগের ক্লাসে বলেছি যদি লেটস থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন সবসময় হবে শ্যাল উই। সো এখানে আছে মানে কোনো কিছু একটা প্রস্তাব করছে, সেই জন্য উত্তর হবে শ্যাল উই। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, তোমরা বাসায় বেশি বেশি ট্যাগ কোয়েশ্চেন সলভ করবো, যতগুলো বোর্ড আছে ট্রাই করবো সবগুলো বোর্ড সলভ করার জন্য। আগামী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।